হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার চ্যানেল হ্যাপি ফ্যামিলির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আরেকটা নতুন রেসিপি, পোয়া মাছের ভুনা রেসিপি। আমি দেখতেই পেলাম, আমি প্রথমেই ছোলা রুটি প্যান বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য, এবং আমি মাছ ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম প্যানের উপর। আমি এখন কিছুক্ষণ অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসা পর্যন্ত। তেল গরম হয়ে গিয়েছে। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ মাখানো ছোট ছোট আকারের পোয়া মাছ। আমি একে একে সবগুলো পোয়া মাছ দিয়ে দিব তেলের মধ্যে। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ অপেক্ষা করব মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর মাছগুলোর একটি ভাজা হয়ে গিয়েছিল, আমি মাছগুলোকে উল্টিয়ে দিয়েছিলাম। এখন আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব মাছগুলোর আরেকটি হয়ে আসা পর্যন্ত, তারপরে মাছগুলোকে উঠিয়ে রেখে দিব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছিল, তারপর আমি মাছগুলোকে উঠিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি মাছ ভাজা সেটের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবং আমার কাছে তেলের পরিমাণটা খুবই কম মনে হচ্ছিল, তাই আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি ভালোভাবে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে একটা গায়ে থেকে অপরটা ছাড়িয়ে তারপর কিছুক্ষণ রেখে দিব পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। তিন থেকে চার মিনিট ভাজার পরে কিন্তু আমার পেঁয়াজের রঙটা এরকম বাদামি হয়ে গিয়েছে। এখন আমি এগুলো দিয়ে দিব পানি। পানি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব একটু। এরপর আমি এখানে অ্যাড করে দিব আদা রসুনের বাটা। রসুন বাটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। এরপর আমি দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিব। এবার আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা যে যার ইচ্ছা মতো দিবেন, যে যেমন ঝাল খান সেই পরিমাণে দিবেন। এবার আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব মশলাটা একবারে কষানো হয়ে আসা পর্যন্ত। এলাম কিছুক্ষণ পর, মশলা কিন্তু একেবারে পানি টেনে নিয়েছে এবং আমার মশলা কষানো প্রায় শেষ। এখন কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি সেই ভেজে রাখা মাছগুলো একটু একটু দিয়ে দিব মশলার উপর। একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি মশলার উপর। মাছগুলো দেওয়া হয়ে গেলে আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব আমি রান্নাটা একেবারে হয়ে আসা পর্যন্ত। আমি
একটু খুন্তির সাহায্যে মাছগুলোকে আলাদা আলাদা করে দিব এবং কিছুক্ষণ অপেক্ষা করব। ফিরে এলাম কিছুক্ষণ পর, আমার রান্নাটা কিন্তু প্রায় শেষে খেয়ে দেখুন জলটা কিন্তু একদম প্রায় কেটে নিয়েছে, কিন্তু আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব জলটা একেবারে কেটে নেওয়া পর্যন্ত। ভিডিওর মাঝখানে বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওগুলোকে লাইক করবেন, শেয়ার দিলে সবসময় পাশে থাকবেন। তো ভিউয়ার্স, এই হলো আমার ফাইনাল লুক।